দোষ দেখেন দোষ আমি কি করব একটা মাছ লাগছে না তিন তিনটা মাছ লাগছে আমি কিভাবে যে আপনাদেরকে বলুম আপনাদের জন্য যেগুলো মাছ আমি কিভাবে বলুম আপনারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের মধ্যে যে যেখান থেকে ভিডিওটা অপন করছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকের যে টপিকটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি, আসলে যে ভিডিওটা দেখলেন এটা মানে আসলে ভাইরাল হওয়ার নেশায় মানুষ কত কিছু করতে পারে। যেমন এই কাজটা আমার দ্বারায় তো কোনোভাবেই সম্ভব না, কারণ এইটা দেখলে এমনিতেই আমার মনে করেন যে শরীর মানে কেমন জানি মানে যারা মারে এর ভিতরে মনে করেন যে এটা হাতে লইয়া খেলাধুলা, ঠিক আছে, এটা কোনোভাবেই সম্ভব না। আর এটার একমাত্র মানে তার পক্ষে সম্ভব হয়েছে কারণ তার ভাইরাল হইতে, ভাইরালের নেশাটা তার এতটাই চাপছে, ঠিক আছে, তার মাথার ভিতরে যে তার ভাইরাল হইতে আর ভাইরাল হওয়ার জন্য মানে যা কিছু করা প্রয়োজন তাই সে করতে রাজি, ঠিক আছে, এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু সে আজকে এই কাজটা করছে। মানে আপনার সাপ নিয়ে খেলা করতেছে, মানে চিন্তা করা যায় একজন মানুষ ভাইরাল হওয়ার জন্য সে কতটুকু রিক্সে যেতে পারে, ঠিক আছে, যদিও আসলে বিষাক্ত না কিন্তু তারপরেও মানে আপনার সাপ তো, চিন্তা করেন বিষয়টা। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, চলেন আমরা ভিডিও ফুটেজটা দেখি। ভিডিও ফুটেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ভয়ঙ্কর মানে একটা সিন তৈরি করছে সে, মানে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আরে লাকসুবজ ভাই, তোমার আমি কই ভাই, তুমি যে ভাই মাছ ধরো না ইবে মেসের মতো। আসসালামু আলাইকুম, প্রতিবারের মতো না আপনাদের ভালোবাসা ভাইয়া ঘরে থাকবার মনে চাই নাই, তাই একবার ব্রাউন করে দিতে শুধু একদম মাঝখানে এসে বললাম, ঠিক আছে, আপনাদের ভালোবাসা এমন একটা ভালোবাসা পাইছি ঘরে থাকবার মনে চাই নাই, তাই একদম তিতাস নদীর একদম মাঝখানে ব্রাউন করে তিতাস নদীর একদম মাঝখানে নিয়ে এলাম। আর গাইজ, আজকে হইলো সুঙ্গা ফেলাইছি, সুঙ্গার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং একদম মাছ লাগে, বাইম লাগে আর অনেক ধরনের ইন্টারেস্টিং মাছ লাগে, সবাই দেখবেন কি মাছ লাগে। আর সবাই মাছ যদি লাগে আর আপনাদের তো বলবে বাড়িতে আইসা যাবেন, আইসা যাবেন তিতাস নদীর একদম মাঝখানে আইসা পারবেন, মাছ খাইয়া যাবেন, ঠিক আছে, আপনাদের জন্যই তো মাছ। এগুলো মাছকে আমি একা খাইতে পারুম, একা খাইতে পারো না, সবাই আসবেন, ভাই মাছ খাইয়া দেবেন। আর এলাক সুবজ ভাই, আপনি কিন্তু আসবেন আর ভাই মাছ খাইয়া দেবেন, আর দেখেন চুঙ্গার থেকে কি তুলি, ঠিক আছে, সবাই দোয়া করবেন, নামতেছি। দোয়া করবেন গাইস, অনেক কুমির। আছে আছে কোথায় আছে, আছে 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 শিউরে আছে, তো লোক আপনি তো দেখেন আসবেন। ও ভাই, ও ভাই সাহ, একটা না একটা না, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ও দোষ দেখেন দোষ আমি কি করব, একটা মাছ লাগছে না তিন তিনটা মাছ লাগছে, আমি কিভাবে যে আপনাদেরকে বলুম আপনাদের জন্য যেগুলো মাছ আমি কিভাবে বলুম আপনারা, আপনারা আইবেন এগুলো মাছ খাইয়ে দেবেন, ঠিক আছে, আমি খাইতে পারবো না, দেখছি নি মাছটি ভালোবাসে আমার এমনি আয়ে এমনি আয়ে উকাই আয়ে, দেখেন গাইস মাছটি চিনতে পারেন কিনা, দেখেন ভালো করে দেখেন। আরে লাগছে বুঝ ভাই, তোমার আমি কই ভাই, তুমি যে ভাই মাছ ধরো না ইবে মেসের মতো না, এটি ই ভাই মাছ যদি আপনার ভাই মাছ যদি আধা তো ছয় সাত হাত হবে, এটি সাত আট আট হাত হবে, ঠিক আছে। আর গাছ দেখেন মাছগুলো দেখেন দেখেন, আর এলাকুজ ভাইরে কই, আর বড় বড় সেলিব্রিটি ভাই আছেন সবাই দাওয়াত রইল, ব্রাউন বাড়ি তিন শুধু একদম মাঝখানে এসে পড়বেন, আইসা যায় ভাই মাছগুলো খাইয়া যাবেন। আর গাছ আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলি, এগুলো মাছ কিন্তু আমি একা খাইতে পারুম না, ঠিক আছে, এগুলো মাছ কিন্তু আমি একা খাইতে পারুম না, একা খাইতে পারুম না, দেই আপনাদেরকে দাওয়াত দিই, আর আপনারা হইলে আমার ভালোবাসার মানুষ, একা খাইতে পারুম না আপনাদেরকে, তোই আমি খাইতে পারুম না, তাই ভালো ভালো বলি সবাই এসে দেবেন, আর কেউ কল দিবে না, ঠিক আছে, কল না দিয়ে ডাইরেক্ট এসে পড়বেন, আপনাদের জন্য তো এগুলো দেখেন না দেখেন না দেখেন দেখেন দেখেন, আজকাল মাছগুলো কিন্তু ইন্টারেস্টিং, এরকম মাছ কোনো সময় লাগছে না, আবার একটা সুঙ্গার মধ্যে তিনটা মাছ দেখেন দেখেন দেখেন, একটা সুঙ্গার মধ্যে তিনটা মাছ, তিনটা গাইস, ঠিক আছে। আর গাইস আমরা অনেক কষ্ট করে টান্ডার মাঝে একদম কানে চাপ মারে পানির তোলে এই মাছটি ধরে আনছি আপনাদের জন্য, গাইস একটা ফলো করে একটা শেয়ার করে আর একটা লাইক করে পাশে থাকবেন, ঠিক আছে, কমেন্টে জানাবেন মাছগুলোর নাম কি, গাইস দেখেন কমেন্টে জানাবেন গাইস মাছগুলোর নাম কি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। আশা করি এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার পাশে এভাবেই থাকবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।